আজকে কবরস্থানের পাশে মাহফিল। এখানে বসার পরে প্রথম আমার হাত পা কাঁপতেছিল যে হারে একদিন তো আমি ওই কবরস্থ হই, কেমন করে কবর একা একা আমি থাকব। আল্লাহ যদি সেদিন আমাকে আপনাকে ভুলে যায়, মনে রাখার মতো কেউ থাকবে না। মালাকুল মউতকে এত বড় বানিয়েছে এই কবরস্থানে যতজন ঘুমায় আছে, যেই মালাকুল মউত জান কবজ করেছে এই মালাকুল মউত এত বড় এত বড়। মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন একটা প্লেট একটা থালার মতো মনে হয়। কোটি কোটি আল্লাহ পাকের সৃষ্টিকে মুহূর্তের ভিতরে মৃত্যু দেয়, মালাকুল মউত ক্লান্ত হয় না। এত বড় মালাকুল মউতকেও যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সেদিন আল্লাহ গোলামদেরকে কতটা মনে রাখবেন একটা বার চিন্তা করেন, দুনিয়াদারি আপনি ভুলে যাবেন। সেদিন আমার আল্লাহ গোলামদেরকে আদর করে ডাক দিয়ে বলবেন, আয় আয় গোলাম, আজকে আমি আল্লাহ তোদেরকে আরো কিছু নেয়ামত দিব। হাদিস পড়লে আপনি অবাক হয়ে যাবেন, মালিকের দয়া মালিকের মহব্বত মালিকের মায়া কত বেশি, তিনি যেমন বড় তেমন মায়াও বড়, তিনি যেমন বড় উনার পাকড়াও এত বড়। সেদিন আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাকবেন আর বলবেন, গোলাম আয় আয় আজকে তোদেরকে কিছু দিব। জান্নাতীরা যখন আল্লাহর সামনে যাবেন, উপর থেকে আমার মালিক সালাম দিবেন, সালাম শুনে জান্নাতীরা অবাক হয়ে যাবে, মাওলা আজিমের সালাম। আমার মালিক সেদিন বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমরা আজকে পৃথক হয়ে যা, যারা অপরাধী আজকে তোদের সঙ্গে আমার কোনো খাতির নাই, জান্নাতীদের সঙ্গে আজকে আমার সব খাতির হবে। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, একই কবরস্থানে ঘুমাতেন, একই কবরস্থানে দাফন কাফন করা হতো, একই মহল্লা একই পরিবেশে একই পরিবারে বড় হয়েছে। সেদিন আল্লাহ বলবে, তোদের সঙ্গে আমার সম্পর্ক নাই। আল্লাহ পাক উপর থেকে আরেকবার ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি ওতেকুম, গোলাম চাও চাও আমার কাছে চাও, কি লাগবে? হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি আমার উপরে সন্তুষ্ট? সেদিন জান্নাতীরা কেঁদে কেঁদে বলবে, গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার, ও মালিক আপনি গুনাহগুলা মাফ করে দিয়েছেন, গুনাহগুলাকে গোপন করেছেন, জান্নাতের মালিক বানিয়েছেন, জাহান্নামের আগুন হারাম বানিয়েছেন। আল্লাহ আমরা খুশি, আর কিচ্ছু লাগবে না। সেদিন আমার আল্লাহ ডেকে বলবে, হাল আনতুম রাদিন আননি, গোলাম তোমরা কি আমার উপরে সন্তুষ্ট? বলবেন কি? এবার আমার আল্লাহ কত বড় একটু চিন্তা করে, আল্লাহর আরশে আজিম পাহারা দেয় চারজন ফেরেশতা, চিল্লায় বলেন আল্লাহু আকবার। চাটা কই আমার, এখানে দাও। হ্যাঁ চা দেওয়া লাগবে না, এটা এমনি দাও, এটা দেখাইতে হবে।
আরে বেটা চার কাপটা লাগবে। আরে মাওলানা না, হ্যাঁ চার কাপে এখনো চা নেই। আচ্ছা মাশাআল্লাহ, আমি এখন চা খাবো না, আপনাদেরকে শুধু দেখাই। আল্লাহর আরশে আজিম পাহারাদার চারটা খুঁটি পাহারা দিচ্ছে, চারজন ফেরেশতা, কত বড়! এক একজনের নোকটা এত বড়। সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি শুধু নখের উপরে রাখা হয়, নখ থেকে টপকায়া পড়বে না। জোরে বলেন আল্লাহ আকবার। এখন আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ এখানে চা নাই। এক ফুটা পানি যদি এখানে দেই তাহলে ঠিক থাকবে, এর চাইতে বেশি হলে গড়ায়া পড়ে যাবে। তো আল্লাহর আরশে আজিম এর খুঁটির পাহারাদার চারজন ফেরেশতার নখগুলা এত বড়। সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি আঙ্গুলের মধ্যে দেওয়া হয় টপকায়া পড়বে না। এত বড় বড় ফেরেস্তাদেরকে যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? আল্লাহ কত বড়, একটু চিন্তা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে এত বড় বানিয়েছেন, এই কবরস্থানে যতজন ঘুমায় আছে যেই মালাকুল মউত জান কবজ করেছে, এই মালাকুল মউত এত বড় এত বড়। মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন একটা প্লেট একটা থালার মতো মনে হয়। কোটি কোটি আল্লাহ পাকের সৃষ্টিকে মুহূর্তের ভিতরে মৃত্যু দেয়, মালাকুল মউত ক্লান্ত হয় না। এত বড় মালাকুল মউত কেউ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওয়া কানা আরশুহু আলাল সাত আকাশের পরে বিশাল একটা সমুদ্রের জগৎ, এরপরে আমার আল্লাহর আরশে আজিম। সে আরশে আজিমের ভিতরে আল্লাহর একটা কুরসি আছে, আল্লাহর কুরসিটা কত বড়! কাহালকাতিন মুলকাতুন বি আরদি ফালাতিন, আমার আল্লাহর আরশে আজিমের কুরসিটা এত বড়। সাত আকাশ আর সাত জমিন যদি আল্লাহর আরশে আজিমের সামনে রেখে দেওয়া হয়, একটা আংটি ছুঁড়ে মারলে মরুভূমিতে একটু পরে গিয়ে যেমন আপনি খুঁজে পাবেন না, আরশে আজিমের মধ্যে যদি সাত আকাশ সাত জমিন রেখে দেন, মুহূর্তের ভিতরে আংটির মতো হয়ে হারায় যাবে। এত বড় আমার আল্লাহ। এবার চিন্তা করেন, সাত আকাশ মনে হয় খুব ছোট ছোট না? মহাকাশ বিজ্ঞান বলছে প্রথম আকাশের আনুমানিক পুরুত্ব 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন নয়, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। শুধু প্রথম আকাশটাকে এত বড় করে যিনি বানিয়েছেন তিনি কি? দ্বিতীয় আকাশের খবর নেন, 130,000 আলোকবর্ষ, 1 সেকেন্ডে শূন্য স্থানে আলো চলতে পারে 3 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ, কি পরে বলবেন! শূন্য স্থানে! আরে আমরা যখন স্বাভাবিক একটা প্রাইভেট কারে থাকি, সাইড স্পিড উঠলেই তো মনের ভিতরে একটা ভাব উঠে যায়। 80 গেলে তো আর মানুষে মানুষই মনে করে না, 100 উঠলে তো সে কি হয় আল্লাহ জানে। ওই যে মাওয়াতে প্রায় সময় পোলাপান উল্টাপাল্টা চালায় অ্যাক্সিডেন্ট করে, যখন 100-এর উপরে উঠলে আর হিতাহিত জ্ঞান থাকে না, যা ইচ্ছা তাই 120-30-40 স্পিড উঠায়, আর হুশ ঠিক নেই। চিন্তা করেন মুসলমান, সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এবার একটু চিন্তা করেন, 1 আলোক বর্ষ = 9.5 ট্রিলিয়ন মাইল, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন নয়, 9.5 ট্রিলিয়ন মাইল। এত বড় 1 আলোক বর্ষ, এমন 130,000 আলোক বর্ষের
বিশাল একটা জগৎ হচ্ছে দ্বিতীয় আকাশ জোরে বলেন আল্লাহু আকবার এবার যান তৃতীয় আকাশে দুই মিলিয়ন আলোক বর্ষের বিশাল জগতের নাম তৃতীয় আকাশ জোরে বলেন আল্লাহু আকবার এবার যান চতুর্থ আকাশে একশো মিলিয়ন আলোক বর্ষের বিশাল একটা জগতের নাম কত আকাশ কথা কয় না কত আকাশ এবার যান সেখান থেকে পঞ্চম আকাশে পঞ্চম আকাশে গেলে এক বিলিয়ন আলোক বর্ষের বিশাল একটা জগতের নাম পঞ্চম আকাশ জোরে কোন আল্লাহু আকবার এবার যান ষষ্ঠ আকাশে ষষ্ঠ আকাশটা হচ্ছে বিশ মিলিয়ন বিশ বিলিয়ন মিলিয়ন না বিশ বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ ষষ্ঠ আকাশ সুবহানাল্লাহ বিশ বিলিয়ন আমরা তো মনে করতেছি হুজুর একটা সংখ্যা বল আর বিলিয়ন কখন হয় লক্ষ পার করে কোটি পার করে বিলিয়ন বিশ বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ সপ্তম আকাশ সম্পর্কে মহাকাশ বিজ্ঞান বলছে এইটার আনুমানিক কোনো হিসাব আমাদের কাছে নাই এইটার হিসাব মনে হয় একেবারে মনে হয় আনলিমিটেড মানে অসীম যার কোনো সীমা নাই জোরে কোন আল্লাহু আকবার সেই সপ্তম আকাশে সিদরাতুল মুনতাহা নামক গাছের পাশে জান্নাতুল মাওয়া যিনি গোলামদের জন্য রেখে দিয়েছেন তিনি কে এর উপরে জান্নাতুল ফিরদাউস আমার আপনার জন্য আল্লাহ বানায় রাখছে সুবহানাল্লাহ এই যে সপ্তম আকাশ পর্যন্ত একটা আনুমানিক হিসাব দিলাম বুঝলেন তো এগুলো ছোট না বড় কত বড় আর আমনে কুদ্দুর আমি আপনি আল্লাহর কাছে একেবারে নাথিং জিরোকে যদি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগ করা হয় সেই ক্ষুদ্র ভাগের নাম আমি মানুষ আমারে যিনি এত পছন্দ করে সেদিন বলবেন গোলাম তুই কি আমার উপরে খুশি আপনার মতো নাথিং খুশি না হলে আল্লাহর কি আসে যায় কিন্তু সেদিন আল্লাহ বলবে গোলাম তুই কি আমার উপরে খুশি সেদিন বান্দা বলবে আল্লাহ সব দিয়েছেন কেন খুশি হব না আল্লাহ বলবে ইবাদি সালুনি উতিকুম চাও 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 দিতে আমার বড় ভালো লাগে সেদিন আদম আলাইহিসসালাম বলবে জান্নাতিরা রে আজকে আল্লাহকে বলো আল্লাহ জীবনে আর কোনো দিন জান্নাত থেকে বের করে দিন না জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ এক নজরে জান্নাত দেখালেন এত এত নিয়ামত দিলেন জান্নাত থেকে বের করে দিন না আল্লাহ পাক সেদিন বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা যাও যাও গোলাম আমি খুশি হয়ে গেলাম জীবনে কোনো দিন তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব না বলেন আল্লাহু আকবার সেদিন আল্লাহ পাক আবার বলবে ইবাদি সালুনি উতিকুম চাও কিছু আমি দিব হাল আনতুম রাদিন আননি আমার উপরে কি তোমরা খুশি জান্নাতি গোলামেরা সেদিন বলবে আল্লাহ সব দিয়েছেন কিচ্ছু লাগবে না আমরা খুশি আল্লাহ বলবে সালুনি উতিকুম চাও চাও কিছু আমি দিব সেদিন জান্নাতীদেরকে আমার মালিক বারবার চাইতে বলবেন নবী মূসা আলাইহিস সালাম বলবে জান্নাতীরা রে আজকে আল্লাহকে বলো এক নজর হলেও গোলাম তার মালিককে দেখতে চায় জীবনে কোনোদিন দেখে নাই না দেখে সেজদা করেছে এক নজর হলেও গোলাম তার মালিককে দেখতে চায় সবাই মিলে বলবে আল্লাহ
এক নজর হলেও আপনাকে একটু দেখতে চাই। আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ করবে আল্লাহ পাক সব পর্দাগুলো সরায় দিবেন। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে গোলামেরা মালিকের দিকে তাকায় থাকবে, মালিক গোলামের দিকে তাকায় থাকবেন। এত বড় নিয়ামত যিনি গোলামদেরকে ডেকে ডেকে দিবেন তিনি কি? যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, ওলাদাইনা মাজিদ, আল্লাহ বলবে গোলাম এখানেই শেষ না, আরো 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 অনেক কিছু আছে। সেদিন আল্লাহ নিয়ামত দিবেন। ও মুসলমান কারে দিবেন? ও মুসলমান কারে দিবেন? ওই মানুষগুলাকে দিবেন, ওই মানুষগুলাকে ভুলবেন না যারা আল্লাহকে ভুলে যায় নাই। কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন, সব মানুষগুলা সেদিন মাফ পেয়ে যাবে, প্রকাশ্যে বুক ফুলায় যারা গুনাহ করেছে এই লোকগুলাকে যিনি মাফ করবেন না তিনি কে? আসেন আমার পয়েন্ট। এখন খুব কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কত মানুষরে এবাদতের মধ্যে স্বাদ দিছে, মজা দিছে, তারা এবাদত করে শান্তি পায়। এমন কিছু কপাল পোড়া মানুষ আমরা আছি যারা বুক ফুলায় গুনাহ করে, আছে না? গুনাহ করে দুষ্ট আল্লাহরে দেখ, আল্লাহ তুমি আমার এত কষ্ট রাখছো কে? আহা, আত্মহত্যা করে মরে যাওয়ার সময় বলে আল্লাহ এত কষ্ট কিল্লিয়ে দিছো তুমি আমার। একটা বার চিন্তা করেন মুসলমান, যে লোকটাই কথা বলছে তার 2017 সনে ক্যান্সার হয়েছিল, তোর ক্যান্সার ভালো করছে কে? আহা আহা, দোষটা দিলাম আল্লাহকে, বললাম আল্লাহ এত কষ্ট কেন দিলাম? আমি প্রায় প্রায় অন্ধ মানুষের কাছ থেকে ওয়াজ শুনে শুনে শিখি। সেই দিন একজন অন্ধ হাফেজের সঙ্গে বসে খানা খাচ্ছিলাম, খানা খাওয়ার সময় তাকে আর আমাকে যখন ভাটা মাছ দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি হাফেজকে লক্ষ্য করে বললাম, হাফেজ সাহেব বলেন তো দেখি, আজকে যদি আপনি বলতে পারেন তাহলে বুঝবো আপনি অনেক কিছু বুঝেন, বলেন তো দেখি কি মাছ খাচ্ছেন? হাফেজ সাহেব খালি মাছটাই ভাবে ধরছে, একটু ভাজা মাছ, দুইটা চোখে দেখে না, ভাজা মাছটা ধইরা বলতেছে, হুজুর এটা তো ভাটা মাছ। আমি চিন্তা করবেন আমি খানার মধ্যে থ হয়ে গেলাম, আর চিন্তা করলাম মালিক দুটা চোখ তুমি দিয়েছ, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স, কি দামি 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ আল্লাহ দিয়েছে, এত এত কালার আপনি দেখেন, এত এত নিয়ামত দেখেন, এত এত সৃষ্টি দেখেন, কি নিয়েছেন? ছোট্ট একটা মাছ ধরে বলতেছে, হুজুর এটা ভাটা মাছ হোক। আমি গাড়িতে করে তারে নিয়ে গেছি, তার কাছ থেকে কিছু শিখবো বলে গাড়িতে উঠেই, গাড়িটা যখন খুব জোরে চলতেছে একটু মাটির রাস্তায় ঢুকছে, ঢুকার সাথে সাথে সে বলতেছে, হুজুর এই রাস্তাটা মনে হয় মাটির রাস্তা। আমি আপনি মাটি দেখছেন? না হুজুর। মাটির কি কালার জানেন? না হুজুর। তো কেমনে বলতেন মাটির রাস্তায় ঢুকছে? আপনি গাড়িতে চড়ছেন কয়বার? কেউ তো গাড়িতে বেশি চড়ি নেই। তো বুঝতেন কেমনে? কেউ তো আল্লাহ বুঝাই দিস। আমি চিন্তা করলাম, মালিক দুইটা চোখের জন্য যদি তুমি ধরো, গোলাম আমার কাছে একটু হিসাব দে, এই দুইটা চোখ দিয়ে তুই কি কি করেছিলি, হিসাব দেওয়ার মতো কোনো ভাষা গোলামের থাকবে। বুখারীর বর্ণনা এসেছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবে ইকরা কিতাবান কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর জবাব দে, তার জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। মান্নু খিসা হালাক,
যাকে আল্লাহ বলবে পর পর জবাব দে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যত জন আমার সামনে বসা আছে, রমজানটা আমাদের সামনে চলে আসতেছে, আজকে শাবানের মধ্যে আছে, এই তো রমজান আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াল শাররে আকসির, কল্যাণকামী কল্যাণের দিকে একটা দৌড় মারো দৌড়াও, অকল্যাণের পথযাত্রী এখনই থেমে যাও, আর গুনাহের দিকে যেও না। আজকে থেকে যদি নিয়ত করে নিয়ত পাকা করেন, আপনাকে যিনি ওলি বানায় নেবেন তিনি কে? একটা হাদিস বলি, মনটা ভালো লাগবে। ইত্তাকিল মাহারিম, শুধু হারাম ছাড়েন, হারাম ছাড়েন, হারাম ছাড়েন, তাকুন আবাদান নাস, আপনাকে যিনি সবচেয়ে বড় ওলি বুজুর্গ আল্লাহর ওলি বানায় দিবেন তিনি কে? এখন কথার মধ্যে কত হারাম, আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, 12টা বেজে গেছে, আমি আর মনে হয় বিলম্ব করা ঠিক হবে না, 12টা বেজে গেছে মনে হয় আপনাদের অনেকেরই কালকে অফিস আছে, আর কি 10-15 মিনিট নিব, আমি নিব, এটা তো আপনারা জোরে কর না, আমার ভয় লাগতেছে আজকে, না 1টা বাজানোর দরকার নেই, আর 10-15 মিনিট, এখন আর একজনও উঠেন না, একেবারে শেষ কথায় আছে, এই শেষ কথার সময় কেউ আমরা মাহরুম হব না, এটা আমল, এটা নিয়ে যাবো ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। শেষ কথায় আমি 8টা নসিহত আপনাদের জন্য পেশ করতে চাই, 5-এর সাথে 3 মিললে কত হয়? 8। জান্নাত কয়টা? কথা কয় না। জাহান্নাম কয়টা? এখানেও দেখেন আল্লাহর দয়া বেশি না রাগ বেশি, দয়াটা বেশি। 8টা দামি নসিহত আমি চিন্তা করেছি আজকের এই মাহফিলে, এটা না বলে গেলে মাহফিলটা অপূর্ণাঙ্গ থেকে যাবে। খুব সংক্ষিপ্ত আকারে, একেবারে এক কথায় দুই কথায় 8টা নসিহত আপনাদেরকে আজকে করে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। নসিহতটা বড় দামি মানুষের, হাসান বাসরি রহিমাহুল্লাহ, ওনার সাথে দেখা হলো আমির আশ-শাবি, সেই যুগের দুজনই বড় বুজুর্গ আল্লাহর ওলি, দুজনই বিখ্যাত আলেম, আমাদের মতো সাধারণ চুনোপুটি আলেম না, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি এবং আলেম। সেই সময়ের একটা অভ্যাস ছিল, একজন আরেকজনকে দেখলে বলতো ভাই আমার একটু নসিহত করে, আর এখন আমরা দেখলেই বলি ভাই আমার একটু ধার দেন, ভাই আমার একটু টাকা দেন, ভাই আমার একটা কিছু দেন আমি খেতে পারি না, আর সেই সময় একজন আরেকজনকে দেখলে বলতো ভাই আমার একটু নসিহত কর। সুবহানাল্লাহ। আলা ইন্নাদ দীন আন-নসিহা, আলা ইন্নাদ দীন আন-নসিহা, আলা ইন্নাদ দীন আন-নসিহা, দীনটাই নসিহত, দীনটাই নসিহত, দীনটাই নসিহত। একজন আরেকজনকে দেখলে নসিহত করত। সেই যুগে হাসান বসরি রহিমাহুল্লাহ, আমির আশ-শাবি, ওনার সঙ্গে দেখা হয়ে গেল, আমির আশ-শাবি ডাক দিয়ে বললেন ভাই রে অনেকদিন পরে আপনাকে পেয়েছি, 4টা নসিহত আপনি আমারে করেন। হাসান বসরি বললেন এক শর্তে নসিহত করব, তুমিও 4টা নসিহত আমাকে করবা। দুইজন ভাগাভাগি করে নিলেন, 4 নসিহত তুমি করবা, 4 নসিহত আমি করব। রাজি হয়ে গেলেন, হাসান বসরিকে বললেন ভাই আগে আপনি নসিহত শুরু করেন। হাসান বসরি বললেন মা আমিলতাহু লিয়াউম ওয়াজাদতাহু গাদান, আজকের দিনে তুমি যা করবে চক্ষু বন্ধ হবে, তা তা তুমি অন্ধকার কবরে বসে পাবে, ঠিক না বেঠি? কি দামি নসিহত! এই দেখেন যারা কবরস্থ হয়ে আছে, মা আমিলতাহু লিয়াউম ওয়াজাদতাহু গাদান, আজকে যা করবেন আগামী দিন তাই আপনাকে পাওয়া লাগবে, পেতে হবেই হবে, ঠিক কিনা বলেন?
দুই নাম্বার নসিহত ওয়ামা আমলাইতাহুল ইয়াউম ক্বারাতাহু গাদান আজকে আপনি যা লিখে রাখবেন কালকে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে পড়তে বলবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবাক পর আজকে জবাব দে সময়টা কেমন হবে চিন্তা করেন আল্লাহর আরশ বহনকারী চার চারজন ফেরেশতা কত বড় সমুদ্রের পানিগুলো যদি আঙ্গুলের নখের মধ্যে রাখেন গড়ায়া পড়বে না এত বড় ফেরেশতা এই ফেরেশতাদেরকে মালাকুল মউতকে বলবে মালাকুল মউত জানগুলো কবজ করো আরশে আজিম বহনকারী ফেরেশতাদের জান কবজ করা হবে আরশে আজিম চিৎকার করে উঠবে আল্লাহ পাক বলবেন মালাকুল মউত আর কে কে বাকি আছে ইসরাফিল আলাইহিস সালাম কেমন আল্লাহর নবী মিরাজের রজনীতে দেখেছেন ইন্না ইসরাফিল কদ ইলতাকামা সুয়ারহু সিংহার মধ্যে মুখ লাগায় বসে আছেন ইসরাফিল আলাইহিস সালাম একটা কান উপরের দিকে দিয়ে রেখেছেন আরেকটা কান এইভাবে নিচের দিকে দিয়ে রেখেছেন একবার উপরের দিকে তাকান একবার নিচের দিকে তাকান আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন জিবরীল এই লোকটাকে একবার উপরে তাকায় একবার নিচে তাকায় কি ঘটনা ইনি ইসরাফিল আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায় আছে যখনই আমার মালিক ওয়ার্ডার করবেন সব জিনিস চূর্ণ বিচূর্ণ করে দেবেন তিনি কে ইদাস সামা ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব তাসারাত আকাশগুলা সব বিদীর্ণ হয়ে যাবে নক্ষত্রগুলা একটার পর একটা বিক্ষিপ্ত হয়ে ছুটে ছুটে পড়বে রাশিয়ার কাছে যখন ফাদার অফ অল বোমস আছে যদি ফাদার অফ অল বোমস মেরে দেয় 300 কিলোমিটার পর্যন্ত তছনছ হয়ে যাবে কি পরিমাণ ক্ষতি হবে না চিন্তা করাই ভালো সামান্য দুনিয়ার একটা বিস্ফোরক যদি এত ক্ষতি আনতে পারে তারাগুলা বিক্ষিপ্ত হয়ে পড়বে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক সেদিন জিব্রিলের মৃত্যু দিতে বলবেন মিকাইলের মৃত্যু দিতে বলবেন ইসরাফিলের মৃত্যু দিতে বলবেন যেই মালাকুল মউতের কাছে আসমান আর জমিনটা থালার মতো সেই মালাকুল মউত কে আল্লাহ বলবেন মালাকুল মউত আর কে কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আমি আর আপনি ছাড়া কিছুই নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ বলবে মুত্তিয়া মালাকুল মউত মালাকুল মউত তোর মৃত্যু হোক মালাকুল মউত যখন শেষ হয়ে যাবে আল্লাহ একটা চিৎকার দিয়ে বলবে হাল্লি মিন শরীক ফালিয়াতি আছো কি আমার কোন শরীক আয় আমার কাছে হাল্লি মিন শরীক ফালিয়াতি আছো কি আমার কোন শরীক আয় দেখি কে আমার শরীক আছে আজকে দেখেন বুঝে না বুঝে কবরের মধ্যে আমরা সেজদা করি আসতে বলে ঠিক এখনো কয় না কলিজার ভিতরে এই বিষ বাষ্প কি এখন আছে মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলবে হাল্লি মিন শরীক ফালিয়াতি আয় যদি আমার কোন সমকক্ষ কেউ থাকো আপনি কোন সুনুপুটি যেই ফেরেশতার আঙ্গুলের ভিতরে সমুদ্র মহাসমুদ্রের পানি ছেড়ে দিলে পড়বে না গড়ায় ওই ফেরেশতা সেদিন শেষ হয়ে যাবে আপনি কোন পীরের কাছে যাচ্ছেন তার অবস্থা কি বাংলাদেশে এমনও পীর আছে
হাতে মুসাফা করলে হয় না কোলাকুলি করলে হয় না মুসকি হাইসা কথা বললে হয় না পায়ের মধ্যে সেজদা দিতে হয় এই সেজদার আবার তারা নাম দিছে তাজিমি সেজদা এটা সাধারণ সেজদা না হুজুর এর নাম তাজিমি সেজদা কিসের তাজিম তোমার আবু বকরের চাইতে বড় হয়ে গেল তুমি পুরো সাহাবীদের পাল্লা এক দিকে আবু বকরের পাল্লা আরেক দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লাটা ভারী আল্লাহু আকবার রাসূলের 2 বছরের ছোট ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে আবু বকর তোমার কি ভালো লাগে কয় ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখতে আমার ভালো লাগে সুবহানাল্লাহ খামখেয়ালি মনে করছেন সমস্ত সাহাবীরা হিজরত করেছে আবু বকর একলা যায় না কি আবু বকর তুমি যাও না কেন ইয়া রাসূলুল্লাহ সোহবা আমার বড় সোহবত ভালো লাগে আমার মনে চায় আপনার সাথে যেন থাকি সুবহানাল্লাহ আর আপনার পীর সেজদা নেওয়ার জন্য এদের পেট পিঠ এক সমান হয়ে গেছে পিছনে যদ্দুর সামনে হয়েছে এরপরে সব সময় পাটা দিয়ে রাখে যে একটু মুরিদরা যদি সেজদা করে তাইলে এটা দিয়ে একটু পিড়াপিড়ি লাগানো যায় তাজিমি সেজদা আরে মুসলমান সারা দুনিয়ায় আগামী দিন আসতেছে মুসলমান আল্লাহর নবী বলে গেছেন মালাহেম একটা যুদ্ধ নয় যুদ্ধের পরে যুদ্ধ লাগবে যুদ্ধের পরে যুদ্ধ লাগবে টুকরা টুকরা হবে পৃথিবী ওই টুকরা টুকরা পৃথিবীর মধ্যে আপনি যদি বাঁচতে চান এখনই ইসলামের দিকে আসতে হবে ঠিক না বিঠি সূরা কাহাফ পড়েন 10টা আয়াত পড়েন প্রতিদিন পড়েন জুমাবারে আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন এক জুমা থেকে আরেক জুমা আলোকিত হয়ে যাবে সূরা কাহাফ পড়তে থাকেন এখন দেখেন একটা সময়ে ব্রিটিশরা ছিল সুপার পাওয়ার এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা সুপার পাওয়ার এখন ইহুদিরা চাচ্ছে আমাদের সুপার পাওয়ার হতে হবে সুপার পাওয়ার হতে হলে এতদিন এদের কোনো রাষ্ট্র ছিল না এখন মুসলমানের কাঁধে পাড়া দিয়া ফিলিস্তিনের ভাইদেরকে কাঁধে পাড়া দিয়া আমার বাইতুল মুকদ্দাসকে রঞ্জিত করে তারা নিজেরাই নিজেদের একটা রাষ্ট্র ঘোষণা করে এখন তারা চায় সুপার পাওয়ার হতে মুসলমান ওই সুপার পাওয়ার হওয়ার পথে ইহুদিরা রক্তের বন্যা বয়ে দিবে ওই রক্তের বন্যা সামনে প্রবাহিত হওয়ার আগে এখনই সময় সূরা কাহাফ পড়েন ওই যে যুবকরা যেই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়ায় রেখেছিলেন আপনাকেও জালেমের জুলুম থেকে হেফাজত করবেন আগামী দিনের বিজয় দিবেন তিনি কে আল্লাহ কথা কি বুঝে আসছে এজন্য আমার ভাইয়েরা সব আল্লাহর কাছে সেদিন পড়তে হবে আল্লাহ বলবেন এই বল কি কি করছিস সব বলা লাগবে সেই হিসাব আল্লাহর কাছে দেওয়ার আগে আজকের এখান থেকে নিয়ত করেন খবরদার শিরকের কাছে যাওয়া যাবে না মুশরিককে আল্লাহ ছাড় দিবে না দুনিয়ার একটা ছোট্ট উদাহরণ দিই আপনি আপনার স্ত্রীর জন্য সব কিনাকেটা করে দিলেন আপনার বউ আপনি বিবাহ করবেন আপনি শুনছেন আপনার জিনিসপত্র নিয়ে আরেকজনের লোকে বিয়ে বসছে কি করবে নারায়ণগঞ্জের লোকেরা কোন একজনে কোয়েল এসে নারায়ণগঞ্জের কথা জেনে এটা কোয়েল এসে কি আর করতাম হুজুর ফিডিয়া বেরোলাম হুজুর কোন নাউজুবিল্লাহ তা আপনি চিন্তা করেন আপনি আপনার দুনিয়ার কিছু টাকা পয়সা দিয়ে গহনা গাটি কিনে দিলেন এটা আপনি সহ্য করতে পারবেন না আপনার স্ত্রী আরেকজনের সাথে বিয়ে বসে পড়ুক আর আল্লাহ আপনার পুরো বডিটার ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে আপনি সেজদা করছেন গিয়া ফিরে রে আল্লাহ সারব তিন নাম্বার নসিহত ওয়া ইন্নামা তানালু শাফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإنما تنال شفاعة النبي صلى الله عليه وسلم بقدر ما ترعى سننه نبيجير سنة جات بشي أبني من بيت نبيجير شفاعة أبنا أدني كتو برتي হয়ে যাবে আমার নবী বিশ্বনবী শাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে
এখন নবীজি শাফাত আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এখন মাশাআল্লাহ পাঁচ শ্রেণীর লোককে নবীজি শাফাত করবে পাঁচ শ্রেণীর লোক শাফাত পাবে না এক নাম্বার শাফাত পাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি মন থেকে যে কালেমা পড়বে নবীজি তারে শাফাত করবে সুবহানাল্লাহ আর কয়জন বুকে হাত দিয়ে একটু চিন্তা করেন কয়জন মন থেকে কালেমা পড়ছে মন থেকে কালেমা পড়া ব্যক্তি টেলিভিশনে আমরা গেলে প্রায় সময় প্রশ্ন আসে হুজুর রোজা রেখে যদি নামাজ পড়া না হয় রোজার কি কোনো সমস্যা হবে কি মুসলমান কি কোয়ালিটি আমাদের সুবহানাল্লাহ প্রশ্ন করে মুসলমানের সন্তান হুজুর রোজা রেখে যদি নামাজ না পড়া হয় রোজার কি সমস্যা হবে আল্লাহর কি খুব অভাব পড়ছে নাকি যে আপনার মতো রোজাদার দরকার আল্লাহ হায় রে মুসলমান প্রশ্ন করে হুজুর রোজা রেখে নামাজ না পড়লে রোজার কি সমস্যা হবে আপনি ইসলাম বুঝেনি না এই জন্য রোজা রাখছেন নামাজ পড়েন না ঠিক কিনা বলেন প্রতিদিন আল্লাহ পাঁচবার আপনাকে ডাকতেছে সপ্তাহে ৩৫ বার ডাকতেছে এক মাসে ১০০ বার ডাকতেছে আপনি ১০০ বার হাজিরা দিয়ে বলেন আল্লাহ আমি আপনার গোলাম হাজিরা দিতে পেরেছি এই জন্য আমি ধন্য আল্লাহ আকবার নবীজির শাফাত ২ নম্বরে পাবে আজানের পরে যারা উত্তর দিবে আজানের পরে যারা উত্তর দিবে হাল্লাত লাহু শাফাতি শাফাত ওয়াজিব হয়ে যাবে নবী শাফাত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে তিন নম্বর নবী শাফাত করবে আকসারুহুম আলাইয়া সলা আকসারুহুম আলাইয়া সলা অধিক পরিমাণ দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل على محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بشي بشي درود پر بي نبي جي شفاعت کر بي چند نمبر من استطاع منكم فليمت في المدينة مدينة جدي متو هاي من تمنى چلو الله رسول ایر پریو شهر مدينة قبول کرنیو আপনি মদিনায় ঘুমায় গেলেন আল্লাহর নবী বলেন আনা শাহিদুন লাহু আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়া যাব নবী যদি সাক্ষী দেয় যিনি মাফ করে কবুল আর মঞ্জুর করবেন জান্নাতি বানায় দিবেন তিনি কি পাঁচ নাম্বার শাফাতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি উম্মতির গুনাহগারদের জন্য নবী শাফাত করবে জাহান্নামীউন যাদের নাম হয়ে যাবে নবী তাদেরকে শাফাত করবে নবী যখন শাফাত করবে শাফাতে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে হাসান বাসরির চতুর্থ নসিহত চতুর্থ নসিহতটা হচ্ছে وتنالوا رحمة ربك بقدر ما ترحم عباده الله رحمة আপনি তখনই পাবেন বান্দার উপরে আপনি যখন রহম করবেন আল্লাহ এখন ان الله في عون العبد ما دام العبد في عون اخيه যতক্ষণ আপনি বান্দাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে রহম করবে সাহায্য সহযোগিতা করবে ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা জমিনে যারা আছে রহম করেন আপনাকে যিনি রহম করবেন দয়া করবেন মায়া দেখাবেন তিনি কে এই চারখান নসিহত করলেন হাসান বাসরি আমেরা সাবির মতো বড় আলেম কে আমগো মতো সাধারণ লোক কত বড় বড় বুজুর্গ ছিলেন ওনা এবার আমেরা সাবি বলতেছে শুনেন আপনারা আমি চারখান নসিহত করি কয়টা এ আমাদের কথাও শেষ
এই চারটি নসিহত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নাম্বার নসিহত, আল মুতিউ মাহমুদুন ওয়া ইন যাম্মাহু নাস, যখন আপনি আল্লাহর জন্য বিনয়ী হবেন সমাজ অনেক সময় আপনাকে ঘৃণা করবে, খারাপ চোখে দেখবে, বাজে চোখে দেখবে। আপনি যখন সমাজের মধ্যে থেকে ইসলাম মেনে চলবেন, তাকনুর নিচে আপনার পায়জামা যাবে না, তাকনুর উপরে থাকবে, লুঙ্গি যাবে না উপরে থাকবে, জামা উপরে থাকবে। এই সমাজের কিছু লোক বাঁকা চোখে তাকাবে, কিন্তু যিনি দাম বাড়ায় দেবেন তিনি কে? মানে এক কথায় নিজেকে ব্যতিক্রম বানানো। এখন সময়টা কেমন? আজাব আসার সময় আপনারা আছেন, দেখছেন একটা আওয়াজ হয়েছে, অনেকের ভিতরে ভয় ঢুকে গেছে, কিরে হঠাৎ করে ঠাস করে কি ফুটলো, এরকম কোনো ভয় নাই, সামনে যে কি হইব চিন্তাও করতে পারবেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জলজালা ভূমিকম্প শুরু হবে। আমার দেশে ভূমিকম্প আসে কিন্তু ধাক্কা লেগে চলে যায়, ইমানদারের তাকওয়ার ধাক্কায় জলজালা টিকে না, আল্লাহর রহমতটা গালেব হয়ে যায়, আল্লাহর গোলামদের দিকে তাকায় আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। কি মনে করছেন মিয়া, ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে আসছে, সবাই চিন্তিত, আহারে আমাদের দেশে মানুষগুলা মরে গেলে কোথায় দাফন করব, এত মানুষ মরেও নাই, দাফনের সংকট হয় নাই, ঠিক কিনা বলে? দাফনের কোনো সংকট হয় না। এই দয়াটা কার? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এক নম্বর নসিহতি তিনি বললেন, তোমার নিজের ব্যতিক্রম বানানো লাগবে। বিনয়ের পরাকাষ্ঠে, বিনয় নম্রতায় যদি আপনি আপনার নিজেকে উন্নত করতে পারেন, মানুষ আপনাকে যাই বলুক না কেন, নিজেকে আপনি ব্যতিক্রম বানাবেন, সবাই গান শুনবেন, লাব্বাসাহু ওয়া মাওয়াহু, ছোট্ট বাচ্চাকে দেখবেন মা জোর করে শীতের কাপড় পরায় দেয়, ছোট্ট বাচ্চা শীতের কাপড় শীতের টুপি, এমনকি মোজাটা পড়তে চায় না, মা জোর করে পড়ায় দেয়। ঠিক তেমনি আপনি দাজ্জালের ফিতনায় পড়তে চাবেন না, খারাপ ভিডিও দেখতে ফেসবুকে ঢুকেন নাই, টেনে টেনে আপনাকে দাজ্জালের ফিতনায় নিয়ে যাওয়া হবে, ফিতনায় আপনি পড়বেন। আপনি যদি ব্যতিক্রম হওয়ার পরিচয় দিতে পারেন, আল্লাহকে ভয় করার পরিচয় দিতে পারেন, যিনি সেরা বানায় দিবেন তিনি কে? দুই নাম্বার নসিহত, আল কাদি মাযমুমুন ওয়া ইন মাদাহাহু নাস, আপনি যখন ক্ষমতার চেয়ারে আছেন, মানুষ আপনাকে সামনে সামনে অনেক প্রশংসা করল, এমন যেন না হয় মুসলমান, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনেক এমন মানুষ আছে সামনাসামনি মানুষ তারে দেখলে প্রশংসা করে, পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এত জায়গায় তুমি ঠাডা ফালাও, এর কপাল কি দেখো না, এরকম লোক আছে না? এটা কি আপনাদের প্রশংসা করলো? এই লোকেরা ফুলে একেবারে ফুটবলের মতো হয়ে যায়, দেখছো আমারে কি ইজ্জত করে, সবাই কয় ভাই কেমন আছে, তোমারে ভাই কয় কেন? কারণ এই নিরপরাধ মানুষকে তুমি অপরাধী সাজাতে এক সেকেন্ড সময় নাও না, ঠিক না বেঠি? তোমার এই চেয়ার, তোমার এই ক্ষমতা মানুষের প্রশংসায় পঞ্চমুখ হতে পারে, কিন্তু মানুষ যদি দিল থেকে তোমারে মহব্বত না করে, তুমি বুঝে নিও আরশে আজিমের মালিক কুল কায়নাতের মালিকও তোমারে মহব্বত করে না, ঠিক না বেঠি? কি নসিহত চিন্তা কর। এরপরে তিন নাম্বার নসিহত করলেন, আরে খেল তামাশা দুনিয়ার এই কষ্ট যন্ত্রণা চাকচিক্য তার চক্ষু দাদিয়ে দিতে পারে নাই, আখেরাতটাকে বড় করে দেখেছে, কিছু না থাকার পরেও এই লোকটা দুনিয়ার ধনী আখেরাতেরও ধনী, এই লোকটাকে যিনি পরিতুষ্ট পরিতৃপ্ত বানায় দেবেন তিনি কে?
তিন নম্বর নসিহত শেষ। চার নম্বর নসিহত, কষ্ট হচ্ছে ভাই? মাশাল্লাহ, একেবারে সময়ে খাপরে খাপ, খাপের খাপ, এরপর জানি কি কর, কি জানি থাক, ও খাপরে খাপ পোলার বাপ, ওটা দরকার নেই। যাই হোক, একেবারে আমরা সাড়ে বারোটায় আসছি, এই আটটা কথা যত দ্রুত বলতে পারবো আমি এটা চিন্তা করিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একেবারে শেষ কথায় আমেরা সাবি, তিনি শেষ নসিহত করলেন হাসান বসরির মতো আল্লাহওয়ালা, হাসান বসরির মতো এত বড় বুজুর্গ, এত বড় আলেমকে শেষ নসিহত করলেন, সুবহানাল্লাহ। চার নম্বর নসিহত করলেন, ওয়াল হারিসু মুফলিসুন وإن ملك الدنيا بحذافيرها অসম্ভব, সারা দুনিয়ার মালিক তুমি হতে পারবে না, পারবে না। আরে কিসের সারা দুনিয়া? বাংলাদেশে যদি আপনি মনে করেন সব নিয়ে ফেলেন, সব নিয়ে ফেলছেন, পৃথিবীর ধনীদের একটা লিস্ট করা হলে আপনি কয় নম্বরে থাকবেন? হায় রে হায়, ওইদিন দেখলাম ব্রুনাইয়ের যিনি সুলতান, উনি চুল কাটানোর জন্য লন্ডন থেকে নাপিত আনে। আমি চিন্তা করলাম আল্লাহ, এও মানুষ লন্ডন থেকে নাপিত আনে, নাপিত আসার খরচ লক্ষ লক্ষ টাকা, এরপরে চুল কাটায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। আহারে মুসলমান, আসতেছে সামনের দিন, সৌদি আরব নতুন করে একটা সিটি ঘোষণা করেছে, নিয়ম সিটি। এই নিয়ম সিটিটা এমন হবে, $500 মিলিয়ন মার্কিন ডলার বাজেট, এটা কৃত্রিম চাঁদ বানাবে, কৃত্রিম বৃষ্টি সেখানে বর্ষণ করাবে, আহা, 17 লক্ষ লোক বসবাস করবে, নিউ ইয়র্কের চাইতে 33 গুণ বড় হবে, লন্ডনের চাইতে 17 গুণ বড় হবে। অনেকে সুবহানাল্লাহ পড়ে গেছে, সুবহানাল্লাহ। আসতেছে মুসলমান, আসতেছে সময়, বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, যখন আরবের উৎকর্ষ সাধন এমন হয়ে যাবে, আপনি দুবাই গেলে তো মনে হবে কি রে আসলাম, মুসলমানের দেশ। যদি এইভাবে বলাটা আমাদের জন্য খুব কঠিন, আমার কলিজা ফেটে যায় বলতে গেলে, কিন্তু না বলে পারছি না মুসলমান। এই রকম অবস্থা যখন শুরু হয়ে যাবে, অনেকে কয় বাংলাদেশের মানুষ মূর্খ, তো এই জন্য এরা ওয়াজ শুনে, বাংলাদেশের মানুষ মূর্খের জন্য ওয়াজ শোনে। তোরা এত শিক্ষিত, যেই পশ্চিমার পাশ্চাত্যের ট্রেডিশন ইসলাম নিষিদ্ধ করেছে, ওইগুলা এখন খোদ সৌদি আরবের মধ্যে বৈধ হচ্ছে, ঠিক না বেঠিক? কনসার্ট বৈধ হচ্ছে। আমাদের দেশের মানুষকে তোমরা মূর্খ মনে করো, কিছু লিখে বাঙালি মুখ মাফ, মানে বাঙালি এগো মুখ নাই, মানে দেমাগ নাই। অথচ আল্লাহ নবী বলে গেছেন বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, একটা সময় আসবে অনারবদের হাতে মুসলমানদের বিজয়ের ঝান্ডা উঠায় দিবে, কালেমার ঝান্ডা অনারবরাই প্রতিষ্ঠিত করবে, অনারবদেরকে দিয়ে ইসলামের বিজয় আসবে। বলেন আল্লাহু আকবার। তাকায় দেখেন, তোমরা এখন কনসার্ট করতেছ, আমার দেশের লোকেরা কনসার্ট তালাক দিয়ে দিস, ঠিক কিনা বলে? আমার দেশের লোকের এখন মাহফিলকে তাদের সংস্কৃতি মনে করে, আর তোমরা এখন তাদের সংস্কৃতি নিতেছো, তার মানে ধ্বংসের সময়টা একেবারে সন্নিকটে, ঠিক কিনা? আল্লাহর নবী একদিন ঘুম থেকে উঠে বললেন ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। এইভাবে আঙ্গুল দিয়ে দেখালেন, উম্মে সালামা বলছেন ইয়া রাসূল আল্লাহ, আপনি যেভাবে বলছেন আমাদের তো ভয় লাগতেছে, আনুহলিকু ও ফিনা সালেহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব, আমাদের মধ্যে এত নেককার রাস? আল্লাহর নবী বললেন হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ যখন বেড়ে যাবে তোমরাও তিল তিল করে ধ্বংস হয়ে যাবে। এখন বলেন তাদের মধ্যে খারাপই বাড়তেছে কি বাড়ে না? সুতরাং মুসলমান, আমাদেরকে ফিরে আসতে হবে, সবাইকে ফিরে আসতে হবে, তাদেরকেও ফিরে আসতে হবে, তাদেরকে কোনোভাবে ছোট করা নয়, একটু সজাগ করে দেওয়া। আমরা যে কাজ নিয়ে আছি এটা ইসলামের কাজ, এ কাজ টিকে থাকুক আমরা চাই কি চাই না, 21 বছরে মদের লাইসেন্স আসুক চাই কি চাই না, কথা কয় না তো? হ্যাঁ, একজন মুরব্বী খালি চায় না, আপনারা চাননি?
চান মুসলমান ভালো লাগে না তো না ওই যে ভূমিকম্প পয়সা ধাক্কা লেগে জায়গা তো টের পান না মনে করেন কি আর ইস একজন বড় নেতার লগে একদিন দেখা হইল কয় হুজুর কই জান আমি কই মাহফিলে কাম নগো কাজ কাম নাই করোনার মধ্যে মাহফিল করন লাগবে হুজুর আমি কো আপনি কই যান আমি যাচ্ছি গ্রামের বাড়ি কেন কইখানে আমার কিছু ইয়াস সমাবেশ আছে আমি কো মাশাআল্লাহ আপনার সমাবেশটা আপনি খুব কাজের মনে করলেন আমাদের মাহফিলটা কাজের মনে করলেন না কো না হুজুর করোনা তো আমি কো আচ্ছা তো করোনার সময় আমার দেশের লোকেরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আমি ওনারে বলতেছি কয় না এই দেশের লোকেরা ভালো আছে কারণ হচ্ছে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে স্ট্রিমিন আছে এজন্য খুব হেলদি মানুষ এজন্য ভালো আছে আমি কই আপনি কয়দিন রোদে পুড়ছেন আর বৃষ্টিতে ভিজছেন কয় না হুজুর আমার বৃষ্টিতে ভিজারও সুযোগ হয় না রোদে পুড়ারও সুযোগ হয় না তো আপনি করোনা হয়েছিল কয় না হুজুর আল্লাহ ভালোই রাখছে আমি কই এইখানে এসে আল্লাহরে চিনলেন জনগণের ক্ষেত্রে আল্লাহরে চিনেন নাই ঠিক কিনা বলেন মুসলমান সময়টা কঠিন দিকে যাচ্ছে শরীবাতিল খামর আল্লাহর নবী বলে গেছেন বড় বড় আযাব আসার আগে মদ পাইকারি দরে সব জায়গায় ছড়ায়া পড়বে এখন ছড়ায়া পড়ার জন্য 21 বছর বয়সের ছেলেদেরকে যদি লাইসেন্স দেওয়া হয় 100 জনের লাইসেন্স পেলে ওইখানে যদি একটা বার করা হয় তাহলে আমাদের দেশের পরিসংখ্যান বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমার কথা না তাদের কথা এদেশের মানুষ 25 লক্ষ লোক মাদকাসক্ত প্রতিদিন ড্রাগ এডিক্টেড হয় হেরোইন দিয়ে না হয় পেথিডিন দিয়ে না হয় আফিম দিয়ে না হয় মিরুচয়না দিয়ে না হয় ইয়াবা দিয়ে না হয় এলএসডি দিয়ে না হয় ইনজেকশন নিয়ে না হয় বাংলা মদ অথবা বিদেশি মদ দিয়ে না হয় ঘাম দিয়ে না হয় মুজা পচায় ওই দুর্গন্ধ দিয়ে না হয় টিকটিকির লেজ গাজার ভিতরে দিয়ে সেটা দিয়া আমার দেশের 25 লাখ লোক প্রতিদিন নেশা করে 25 লাখ তারা একটা হিসাব দিছে যদি কম করে হয় তাহলে 150 টাকা করে লাগলে 150 টাকা করে লাগলে চিন্তা করেন 25 লাখ লোক 37 কোটি টাকার উপরে এদেশের কালোবাজারি লুটেরা গুন্ডা বদমাশদের পকেটে চলে যাচ্ছে ঠিক না বেঠি ঠিক কিনা বলেন আজকে দেখেন এই গুন্ডাদের পকেটে কোটি কোটি টাকা চলে যাচ্ছে তারা ধনী হওয়ার নতুন একটা পায়তারা শুরু করেছে ঠিক না বেঠি এই পায়তারা আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ এটা মুসলমানের দেশ এটা মুসলমানের দেশ এই দেশে যদি এখন 100 জন নারী বলে আমরা স্বাধীন যা ইচ্ছা তাই করবো আমাদেরকেও আমরা যেহেতু স্বাধীন 100 জন এক হয়েছি এখানে একটা পতিতালয় খুলে দাও আমরা দিব বলেন দিব সুতরাং আমার দেশের জনগণকে আমরা মাদকাসক্ত হতে দেব মুসলমানের পরে চতুর্থ নম্বরে আল হারিসু মুফলিসুন সারা দুনিয়া যদি আপনি পেতে চান আপনি খুব লোভী লোভী লোক সারা দুনিয়া পেতে চাবে সারা দুনিয়া যদি পেতে চান ওইন মালাকাত দুনিয়া বিহাদা ফিরিহা পুরা দুনিয়া দিল আপনার অভাব শেষ হবে এই জন্য দুনিয়া দুনিয়া করেন যে আয়াত দিয়ে শুরু করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে মালিকের কাছে বলে মালিক বড় আশা নিয়ে আজকে আপনার এখানে বসেছি যেই দিন আপনি ডেকে ডেকে নিয়ামত দিবেন আমাদেরকে মনে করে নিন নাদর করে নিন মাফ করে দিন যত কবরবাসী শুয়ে আছে একদিন আমরাও মিলে যাব আল্লাহর নবী ইন্তেকালের 10 দিন পূর্বে কবরস্থানে উহুদ প্রান্তের পাশে গিয়ে কেঁদে কেঁদে বলছিলেন আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়ামার আল্লাহ আমার এই সাথী সঙ্গীদের উপরে শান্তি বর্ষণ করেন তারা আপনার ওয়াদা গুলা সচক্ষে দেখেছে আর বেশি দিন বাকি নাই আমরাও একদিন
কবরে চলে যাব আমার নবী ইন্তেকালের 10 দিন আগে বললেন আজকে এখানে বসে চিন্তা করেন এই কবর একদিন আমি আপনিও চলে যাব আজকের এখান থেকে ওঠার আগে কবরস্থানের নির্মাণের জন্য মুনাজাতের সময় ভলান্টিয়াররা ডানে বামে থাকবে প্রত্যেকই কিছু কিছু দিয়ে যাব আমার আপনার কবর তৈরির জন্য দুনিয়া তৈরি করলাম অনেক সুন্দর করে এই দুনিয়া কোনো কাজে আসবে না যতটুকু আপনি আপনার জন্য আল্লাহর কাছে রেখে যেতে পারবেন চক্ষুটা বন্ধ করবেন দেখবেন আমলগুলো দাঁড়ায় আছে রব্বুল আলামিন যেন আমাদের আমলগুলোকে কবুল করে maaf করে দেন পরে না আমিন দুইটা হাত উঠিয়ে দেই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله براشا كوري أبنا شاهي درباري هات تلتي أي الله হাজী সাইজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর বাগান সাজিয়ে গেছেন এত বড় মাদ্রাসা এত বড় মাদ্রাসার পাশে মসজিদ এত বড় কবরস্থানের জায়গাগুলো দিয়ে গিয়েছেন রব্বুল আলামিন আপনার গোলাম আজ অন্ধকার কবরে শোয়া আছে আয় আল্লাহ ছয় গ্রামের এই বিশাল কবরস্থান কত নারী কত পুরুষ এই কবরস্থানে ঘুমায় মেহরবানি করে যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যতজন আজকে হাত তুলেছি অনেকের মানাই মায়ের কানের দুল সন্তান খুলে আনতে পারে নাকের ফুলটা রেখে দিতে পারে গলার চেইনটা খুলে রাখতে পারে কিন্তু মা আপনার গুনাহ খুলে রাখা যায় না রব্বুল আলামিন যতজন আজকের এই মাহফিলে হাত তুলেছি মাকে অন্ধকার কবরে কবরস্থ করে এসেছে রব্বুল আলামিন মাকে ঠান্ডার মধ্যে এক মুহূর্ত ফেলে রাখে নাই সন্তানটার ঠান্ডা লেগে যাবে নিমোনিয়া হয়ে যাবে আল্লাহ কেমন করে ঠান্ডার মধ্যে মাকে রেখে সন্তান ভুলে আছে আল্লাহ কবরস্থানের উন্নয়নের এই মাহফিলে যারা যারা আসলো আয় আল্লাহ মায়ের মনের তামান্না পূরণে সন্তানকে কত বলেছে সন্তান আমার জন্য দোয়া করবা আজকে দুইটা হাত তুলে দিয়েছে মায়ের জন্য দান করেছে যাওয়ার সময় দান করে যাবে রব্বুল আলামিন মেহরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ আল্লাহ তাআলা জানি না কার কার না জানি আব্বা না আল্লাহ যার যার আব্বা নাই অন্ধকার কবরে ঘুমাছে আজকেও যখন বাসা থেকে বের হয়ে আসি আমার আব্বা
আমার দিকে তাকাচ্ছে মা তাকাচ্ছে সন্তান তাকাচ্ছে ছোট্ট ছেলেটা আমাকে বারবার ডেকে বলে আব্বা মাহফিলে যাও রব্বুল আলামিন বাপের চেহারার পানে একবার তাকালাম সন্তানের দিকে তাকালাম আমার সন্তানের জন্য আমার যেমন মায়া লাগে আমার বাপেরও তো আমার জন্য এমন মায়া লাগে আল্লাহ সেই বাপ যার নাই আদর করে মাথায় হাত বোলায় দেওয়ার মতো কেউ নাই মেহরবানি করে বাপারা সন্তান যারা বাবার কথা মনে করে হাত উঠিয়েছে মেহরবানি করে মাফ করে দেন আল্লাহ তাআলা পাশে দাওরায় হাদিস পর্যন্ত বড় মাদ্রাসা ইফতা আছে আদব আছে গো মালিক আলেম ওলামাদেরকে তেমন বেতন দেওয়া যায় না বড় কষ্ট করে মুখে হাসি রেখে মানুষ গড়ে তারা যত তালিবুনাইল এই মাদ্রাসায় পড়তেছে আসাতিজম খিদমত করতেছে রব্বুল আলামিন আলিমুন মুস্তামিলুন ইলমাহু আল্লাহ ওই আলেমের কাতারে আমাদেরকে সামিল বানা দিন যে আলেম তার এলেম কাজে লাগাবে আল্লাহ আমলি মুখলিস আলেমদের কাতারে সামিল বানা দিন আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ্যে গোপনে কত গুনাহ করে ফেলেছি ইচ্ছা করে করে বুক ফুলায় কত গুনাহ করে ফেলেছি আল্লাহ আজকে আপনার রহমান নামের ব্যাখ্যা বলতে গিয়ে বলেছে আপনি অতি দয়ালু সন্তান যদি পকেট থেকে বাবার 500 টাকা চুরি করে ফেলে বাপ তাকে অনেক মারার চিন্তা করে লাঠিটা উঠায় একটা বাড়ি দিয়ে ফেলেছে সন্তান যখন হাউমাউ করে বলে আব্বা আমি বুঝতে পারি নাই ভুল হয়ে গেছে মাফ করে দেন ছোটবেলার স্মৃতি গুলা বাবার মনে পড়ে যায় বাবা একদিকে কান্দে আর বলে আহারে তোদের জন্য এত কষ্ট করেছি এই যদি দুনিয়ার বাবার মায়া হয় আমার মালিক তো আল্লাহ আপনি আপনার মায়া কোটি 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 গুণ বেশি মেহেরবান মালিক দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ বাবা একটা বাড়ি দিয়ে থেমে যায় আর আপনি তো এমন মালিক আপনি 40 বছরের নাফরমানির কারণে একবার মাফ চাইতে দেরি ক্ষমা করতে দেরি করেন না আল্লাহ আমরা ভিখারির মতো কাঙ্গালের মতো নালায়েকের মতো ফকিরের মতো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি মালি গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিলে উলামায়ে কেরাম হাফেজ তুলাবা তুল্লাব আমার ছাত্ররা কত ছোট ছোট হাফেজ কোরআন আজকের মাহফিলে বড় আশা নিয়ে বসা আছে আল্লাহ আমরা অনেক গুনাহ করে ফেলেছি হাফেজ কোরআন প্রতিনিয়ত জবান দিয়ে আপনার কোরআনটা উচ্চারণ করে আল কোরআনু ঘিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনহু যাদের হৃদয়টা কোরআনের নূর দিয়ে ধনী হয়ে আছে
رب العالمين من حافظ قرآن আজকের মাহফিলে বসে বসে হাত উঠায় রেখেছে رب العالمين এমন عظيم বরকতপূর্ণ মাহফিল থেকে খালি হাতে ফেরত দিন না রে আল্লাহ ذهن زكاوات বৃদ্ধি করে দেন সম্মান মর্যাদা इज्जत বাড়ায় দেন আল্লাহ নবীর খাঁটি উম্মত না বানায়া কবরে ডাক দিন আল্লাহ আল্লাহ একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে এই কবরস্থানের মাটি খনন করা হবে অনেকের কবর হয়ে যাবে মাছের পেটে অনেকের কবর হয়ে যাবে বাঘের পেটে অনেকের কবর হয়ে যাবে শূন্য স্থানে গোমালি কেউ জানবে না এইখানে আমার কবর হয়ে যেতে পারে আল্লাহ কোথায় না জানি একদিন ঘুমায় যাব কিভাবে না জানি ঘুমায় যাব সেই জগতে কবে না জানি একদিন প্রবেশ করে ফেলব আল্লাহ চলে যাওয়ার ডাক না জানি কবে চলে আসবে চলে যাওয়ার ডাক চলে আসার আগে দিনদার ইমানদার বানায় দিও আল্লাহ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين